আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পজিটিভ ডায়েরি বিডি। বন্ধুরা সবাই ভালো আছেন? আমিও খুব ভালো আছি। গ্রামে এসে শীতের পিঠা হবে না, এটা কি হয়? গ্রামের একদম সবগুলো উপকরণ, খাঁটি উপকরণ দিয়ে আজ চিতই পিঠা করা হবে। সাথে আছে আমার ভাবি, আমরা লাল ভাবি বলি। ভাবি আমার ছেলের জন্য মাংস পিঠা করছেন এবং আমি চিতই পিঠা পছন্দ করি, সেটা করার জন্যই তড়িঘড়ি চলছে। তো এর মধ্যে ভাবি ভিতরের চুলায় তরকারি রান্না করতেছেন আর সে আমাকে দায়িত্ব দিলেন বাহিরে মাটির চুলায় পিঠা করার জন্য। আসলে ভাবিরা তো একদমই পাকা ড্রাইভার এ বিষয়ে, আর আমি নতুন ড্রাইভার, সেটা দেখেই বুঝতে পারতেছেন পিঠা ওঠে না, পিঠা হয় না, মানে খুবই কষ্টের মধ্যে হিমশিম খাচ্ছিলাম। তারপরেও চেষ্টা করলাম করার জন্য, একটু চেষ্টা করেই অবশেষে সাকসেস হলাম। ভাবির সাথে আসলে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগলো। পিঠা বানানোটা আমি অত ভালো পারি না, তারপরও ভাবির সাথে করার চেষ্টা করলাম। গরুর খাঁটি দুধ এবং গাছের কাঁচা রসের গুড়, এটা দিয়ে এই পিঠাটা ভেজানো হবে। আমি পিঠা ভাজছিলাম আর মাঝে মাঝে দেখতেছিলাম অনেক সুন্দর পিঠা হচ্ছে, খুবই ভালো লাগতেছিল এই অনুভূতিটা। এরপরে আমরা দুধ গরম করলাম, কোনো পানি ছাড়াই, শুধু দুধে ভেজানো হবে। আমি শিখে নিলাম ভাবির কাছ থেকে যে দুধের সাথে কীভাবে গুড় মিশাতে হয়, তারপর কখন পিঠা দিতে হয়। আসলে শেখার তো কোনো শেষ নেই, বয়সও নেই, বড়দের কাছ থেকেই ছোটরা শিখে। আর সেটা যদি বড়রা খুব আপন করে শেখায় বা ভালোবেসে শেখায় তখন তো কোনো কথাই নেই। আর এই দেখুন খেজুরের গুড়, এটা একদমই আমাদের এলাকায় খাঁটি, গাছ থেকে যে রস হয় খেজুরের সেটা থেকে করে আনা এবং খুব বিশ্বস্ত, আমাদের পাশেই ওখান থেকে আনা হয়েছে। একটা ভাবি পিঠা বানাবেন আর একটা আমাকে সে দিয়ে দিবেন ঢাকার জন্য, আমি খুব পছন্দ করি, সেই জন্য আমি একটা নিয়েই আসব। তো অবশেষে হয়ে গেল পিঠা বানানো, সাকসেস। ফ্রেন্ডস, শীতের পিঠা খেলাম, খুবই মজা। আমি রোদে এসে বসার জায়গায়, ঘরের সামনে যে জায়গাটা থাকে, সিঁড়ি বসার জায়গা, এখানে এসে প্লেটটা নিয়ে রোদের মধ্যে ভাবিকে বললাম আমি এখানে বসেই পিঠা খাবো। এটার যে কি মজা বোঝানো যাবে না, খুবই তৃপ্তি, খুবই সুস্বাদু হয়েছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজ আর নয়, আমার পিঠা ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।